আপনি কি রেস্তোরাঁতে গেলে টিপস দেন অনেকেই একে নিজের আভিজাত্যের পরিচয় বলে মনে করেন তাই বেশ ভালো টাকা দিয়ে থাকেন টিপস হিসেবে আবার অনেকে মনে করেন এটা অপ্রয়োজনীয় খরচ কেউ কেউ আবার রেস্তোরাঁর কর্মীদের কাজে খুশি হয়ে বা তাদের পরিবারের কথা ভেবে টিপস দিয়ে থাকেন সে যাই হোক খাবারের যা বিল হয় তার থেকে বেশি অঙ্কের টিপস কেউই দেন না কিন্তু এমনটাই ঘটেছে আমেরিকার নিউ হ্যাম্পশায়ারে খাবারের বিলের থেকে প্রায় চারশো গুণ বেশি টাকা টিপস হিসেবে রেস্তোরাঁর এক কর্মীকে দিয়েছেন এক ব্যক্তি রেস্তোরাঁর মালিকের শেয়ার করা বিলের ছবি শোরগোল ফেলেছে নেটপাড়ায় নেটাগরিকদের অজস্র সাধুবাদ করিয়েছেন ওই ব্যক্তি রেস্তোরাঁটির নাম স্টাম্বল ইন বার অ্যান্ড গ্রিল জনৈক ব্যক্তি সেখানে গিয়ে চিলি চিজ হট ডগ খান এবং বিয়ার পান করেন পরে পিকল চিপস খান এবং আরও একটি ড্রিঙ্ক নেন খাবার ও পানীয়ের মোট বিল দাঁড়ায় প্রায় আটত্রিশ মার্কিন ডলার বা দু টাকার মতো বার্টেন্ডারকে বিল পে করার সঙ্গে ষোলো হাজার মার্কিন ডলার অর্থাৎ এগারো লক্ষ ছিয়াশি হাজার টাকা টিপস দেন ওই ব্যক্তি টাকার অঙ্ক খেয়াল করেননি বার টেন্ডার তবে কাজে ব্যস্ত বার্টেন্ডার শুনতে পান ওই ব্যক্তি বলছেন পুরো টাকা যেন একবারে খরচ করে ফেলবেন না তারপরেই বার নজরে পড়ে টিপসের অঙ্ক দেখে তো তিনি ভিড়মি খাওয়ার জোগাড় তবে জানা না এত টাকা তিনি নিতে পারবেন না কিন্তু ওই ব্যক্তি তার কোনো কথা না শুনে রেস্তোরাঁ থেকে বেরিয়ে যান পরে আরও একদিন তিনি সেখানে আসেন ততক্ষণে রেস্তোরাঁর সব কর্মীরা বিষয়টি জেনে গিয়েছেন সেদিনও তাকে অনুরোধ করা হয় টাকা ফেরত নিতে কিন্তু তখনও তিনি অনড় ফেসবুকে রেস্তোরাঁর মালিক মাইক জারেলা ওই কাস্টমারের খাওয়া খাবারের বিলের ছবি সহ গোটা ঘটনার কথা পোস্ট করেন তিনি জানান ওই টাকা রেস্তোরাঁর আটজন বারটেন্ডার এবং কিচেনের কর্মীদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে ওই পোস্ট মন কেড়েছে নেটিজেনদের করোনা আবহে অন্যান্য ক্ষেত্রের মতো হোটেল রেস্তোরাঁগুলির অবস্থাও খারাপ এই পরিস্থিতিতে ওই ব্যক্তির এই পদক্ষেপ সকলের প্রশংসা করিয়েছে